हेलो एंड वेलकम टू इचिफिट ब्लॉग। आज থেকে শুরু হচ্ছে আমার কোভালাম ট্রিপের গল্প, যেখানে আমি গেছিলাম মে মাসের এন্ড নাগাদ। এই ট্রিপে আমাদের সাথে আছে আমার মা, বোন এবং সুদীপ। 3 nights 4 days এর এই ছোট্ট ট্রিপটা আমি মোটামুটি 3-4টি এপিসোডে কমপ্লিট করব এবং আজ তারই প্রথম পর্ব। কোভালাম কেরালার ত্রিবান্ডম ডিস্ট্রিক্টের অন্তর্গত এবং যেহেতু এটা একটি কোস্টাল এরিয়া, তাই আমাদের ফ্লাইট যখন ল্যান্ড করে সে সময় যে দৃশ্য আমরা দেখতে পেয়েছি তা এক কথায় অতুলনীয়। ত্রিবান্দম পৌঁছে গেছি আমরা। আমরা হোটেল থেকে ক্যাব করে রেখেছিলাম, তাই চলেও এসছে ক্যাব। এখান থেকে সোজা চলে যাব কোভালাম, তারপর দেখা যাক হোটেলে কিরকম। আশা করছি খুব ভালোই হবে। আধ ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম সোমা পামসোর আয়ুর্বেদিক বিচ রিসর্টে, যেটা আগামী 4 দিনের জন্য আমাদের কোভালামের আস্তানা। আমরা এই কটেজেই আছি। এবং এটা হোটেলের মেইন বিল্ডিং। এটা আমাদের কটেজ, ভেতর থেকে বেশ বড় এসি কটেজ, একটা সুন্দর বেড আর মশারি দিয়েছে। ওইদিকে ওয়াশরুম আছে, ফ্রিজটা পাউডার রুমেই আছে, পরে খেয়াল করেছি সেটা। ছাদটা ভেতরটা কাঠের, বাইরে থেকে খড়ের ছাউনি। আর রুম থেকে বেরোলেই যে দৃশ্য দেখব সেটা হলো এই। আমরা অলরেডি চেক ইন করে গেছি সোমা পামসোরে। ভীষণ সুন্দর হোটেলটা, ছোট্ট কিন্তু খুব সুন্দর। পেছনে এই যে দেখা যাচ্ছে পুরো আমাদের, মানে জাস্ট রুম থেকে বেরোলেই, আমরা কটেজে আছি, রুম থেকে বেরোলেই সামনে এই সমুদ্রটা এনজয় করা যাবে 24 hours। আমার বোনরা আছে উপরে রুমে, তাদেরও ব্যালকনি থেকে যতক্ষণ চাইবে সমুদ্রে এনজয় করতে পারবে। আর নিচে এই যে সিঁড়িটা চলে যাচ্ছে, এটা বিচে যাওয়ার রাস্তা। এই বিচটা টেকনিক্যালি হোটেলের প্রাইভেট বিচ নয়, মেইন যে লাইট হাউস বিচ তারই অংশ। কিন্তু মজার কথা, এই বিচে অন্য উপায়ে পৌঁছানো প্রায় অসম্ভব, তাই যারা এই হোটেলের গেস্ট তাদের কাছে এটা প্রাইভেট বিচের মতো। আমাদের লাঞ্চ অলরেডি কমপ্লিট, আর লাঞ্চ করেই নেমে পড়েছি এই রোদের মধ্যে সমুদ্রে, কারণ এত সুন্দর সমুদ্র দেখে নিজেকে আর রুমের মধ্যে আটকে রাখা যায় না। সেই রুম যতই ভালো হোক, একটুখানি পা না ভেজালে ঠিক জমে না ব্যাপারটা। আমি বড় সব থেকে দূরে আছি, বাকিরা আরও কাছে আছে। একটু সাবধানে যেতে হবে, কারণ বড় বড় পাথর, দেখতে তো ভীষণ ভালো লাগছে।
আর এদিকে যে ছোট টিলা মতো আছে, একটু কষ্ট করে যদি উপরে উঠি সেটা, যদিও বেশ রিস্কি এটা, মানে যথেষ্ট সাবধানতার সাথেই উঠছি, কিন্তু এইটুকু কষ্ট করলেই সামনে একেবারে স্বর্গীয় দৃশ্য। এই যে লাইট হাউসটা, এটার জন্যই কিন্তু এই বিচের নাম লাইট হাউস বিচ, যেটা কোভালামের মোস্ট পপুলার বা মোস্ট সিনিক বিচও বলা চলে। তবে মেইন যে বিচের পোর্শন বা এরিয়া, মানে পাবলিক বিচ, সেটা লাইট হাউসের ওই পার্টটায়। সেখানেও আমরা যাব, কিন্তু নেক্সট এপিসোডে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টে জানাবে। এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট এপিসোডে। টিল দেন, বাই বাই।